প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটি ফুটবল টিমকে নিয়ে বাঙালিরা একটু বেশিই মাতামাতি করে থাকে। এই দুই দলকে নিয়ে আমাদের তর্ক বিতর্কের শেষ নেই। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় দুটি দেশে খেলাটি জনপ্রিয়তা হওয়ার আগে। বর্তমান সময়ে খুব কম মানুষই দেশ দুটির মধ্যে যুদ্ধ এবং রাজনৈতিক বোঝাপড়ার কথা স্মরণ করে। দেশ দুটির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রিয়াতেই লক্ষ্য করা যায়, তবে পুরুষ ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি। খেলায় কোনো দলে পরাজয় বরণ করতে চায় না, এমনকি কখনো কখনো দুই দলের মধ্যকার খেলাটি যদি কোনো চ্যাম্পিয়নশিপের সংগঠিত হয় তবে ওই চ্যাম্পিয়নশিপের তুলনায় খেলাটিই বেশি গুরুত্ব লাভ করে। আজকের ভিডিওতে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটি পরিসংখ্যান দেখে নিব। তো চলুন শুরু করা যাক। আর্জেন্টিনা ব্রাজিলের সাথে 108 ম্যাচ খেলেছে, যার মধ্যে 44 ম্যাচ জিতেছে ব্রাজিল, আর আর্জেন্টিনা জিতেছে 39 আর 25 ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে ব্রাজিল গোল করেছে 161টি আর আর্জেন্টিনা গোল করেছে 149টি। এবার আসা যাক প্রধান শিরোপাগুলোর দিকে। বিশ্বকাপ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে 2টি আর ব্রাজিল বিশ্বকাপ জিতেছে 5টি। অলিম্পিক স্বর্ণ, আর্জেন্টিনা অলিম্পিক স্বর্ণ জিতেছে 2টি আর ব্রাজিল জিতেছে 1টি। কোপা আমেরিকা, কোপা আমেরিকায় আর্জেন্টিনা জিতেছে 14টি আর ব্রাজিল 8টি। কনফেডারেশন কাপ, কনফেডারেশন কাপ আর্জেন্টিনা জিতেছে 1টি আর ব্রাজিল জিতেছে 4টি। অনূর্ধ্ব বিশ্ব বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছে 6টি আর ব্রাজিল জিতেছে 5টি ম্যাচ। অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে ব্রাজিল জিতেছে 3টি আর আর্জেন্টিনা 1টিও জিততে পারেনি। সব মিলিয়ে ব্রাজিল ঘরে তুলেছে 26টি শিরোপা আর আর্জেন্টিনা 25টি। তো বন্ধুরা, পরিসংখ্যান বলছে ব্রাজিল আর্জেন্টিনা থেকে এগিয়ে। তো আপনারা কি মনে করেন আর আপনারা কে কোন দলের সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।